সমস্ত দর্শক, দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন, দর্শক সবাইকে স্বাগতম। দর্শক, আজ আমরা দেখাবো আপনাদের ছাগলকে কিভাবে খড় বা কুটা, ধানের যে খড় বা কুটা বলে, এক এক জায়গায় এক একটা বলে, আসলে সেটা কিভাবে খাওয়াতে হয় ছাগলকে। বৃষ্টির সময় আমাদের খুব কষ্ট হয়ে যায় আপনার ঘাস কাটার জন্য, বাইরে বের করা যায় না, আর ছাগল তো বৃষ্টিতে ভিজলে অনেক সমস্যা হয়। সেজন্য বিকল্পভাবে কিভাবে ছাগলকে খাওয়ানো যায়, আসলে আমরা খড় খাওয়ায় থাকি ছাগলকে সবসময়। তো আজ আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ছাগলকে খড় খাওয়াবেন। আসলে নতুন অবস্থায় খেতে যাবে না, আপনার 2-3-5 দিন দিলে আসলে খুব সুন্দরভাবে খাবে ছাগলে। তো দেখেন, প্রথমে একটু লবণ নেবেন জলের ভিতর, তারপরে এটা চিটা গুড় বা লালি বলে, এটা চিটা গুড় নেবেন একটু। চিটা গুড়ের পরে আপনার ভুষি, গমের যে ভুষি আছে এই ভুষি দিবেন সামান্য পরিমাণ। এটা সুন্দর করে মেখে ফেলবেন ওর সাথে। তারপরে যেটা কুটা, ধানের খড় বা কুটা, এটা সুন্দর করে মাখাবেন এর সাথে। তো এই যে এখন ভুষি দেওয়া হচ্ছে গমের, আপনারা এইটা ফলো করলে হবে। এই যে বেড়া দিচ্ছে কুটা, ধানের যে খ্যার বলে, ছোটো ছোটো করে কেটে রাখা। তো এটা দিবেন, এটি দিয়ে সুন্দর করে মাখবেন। এই যে সুন্দর করে মেখে নেবেন। আমরা মাসে 3 দিন লিভার টনিক দিই, এটা হচ্ছে 100 গ্রামের বোতল লিভার টনিক। আপনারা ইচ্ছে করলে বড়টাও কিনতে পারেন। আমরা 100 গ্রাম 3 দিন দিই। আমাদের 3টা ছাগল আছে, একটা এই এখন দেওয়া হবে, একটু লিভার টনিক দিলাম, সামান্য পরিমাণ দিবেন 1 মুখ। আমরা আপাতত এই বৃষ্টির সময় আমরা 2 বারাই দানাদার খাবার দিচ্ছি। দানাদার খাবার খুবই খরচ কমের ভিতরে, একটু চিটে গুড়, কুটা আর একটু ভুষি। আপনার সর্বোচ্চ 250 গ্রাম ভুষি আপনার 10 টাকায় মনে করেন, আর কুটা তো থাকে বা আমাদের তো আগেই কিনা ছিল 1 বিঘে ধানের কুটা, এটা মাত্র 4000 টাকাতে কিনা ছিল। আমরা গাদি আকারে করে রেখেছি, আমাদের এখানে গাদি সিস্টেম আছে। তো দর্শক, এই যে সুন্দর করে মাখা হয়ে গেল, এবার আপনার একটু লবণ দিতে হবে ভিতরে। এই আবার ভুষি দিয়ে আসছে, দেখবেন কীভাবে খায় ছাগলে। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে যারা নতুন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এটা হচ্ছে লবণ, লবণটা দিয়ে দিলাম যাতে ওদের মুখে রুচের জন্য। তো এখনই দেব ছাগলকে, দেখবেন যে কি মানে আনন্দ সহকারে এটা খাবে। দেখেন, যে গাবলা যেদিক নিয়ে আসছে ও সেদিক যাচ্ছে। তো দর্শক, ভালো থাকুন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন, আমাদের সাথে থাকেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।